Calcalling TV brings to Kolkata and Agartala the best-in-class telemedicine services from the state-of-the-art Naruvi Hospital, Vellore, a licensee of Henry Ford Health Systems. Namaskar, shagoto Calcalling TV te. Ami Tonuka. আগামী অক্টোবরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রোমে একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগদানের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সমাজসেবায় তার অবদানের কথা উল্লেখ করে এই আমন্ত্রণ জানানো হয়েছে। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রোমের একটি সংগঠন। 6 অক্টোবর রোমে দুদিনের আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলকেও। বিধানসভা নির্বাচনে সাফল্যের জন্য মমতাকে শুভেচ্ছা জানানো হয়েছে ওই সংগঠনের পক্ষ থেকে। এই আমন্ত্রণ গ্রহণ করলে তা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিতীয়বারের রোম সফর। এর আগে মাদার টেরিজাকে সন্ত ঘোষণার সময় 2016 রোম গিয়েছিলেন তিনি। উল্লেখ্য, দীর্ঘদিনের রাজনৈতিক ক্যারিয়ারে মমতা বন্দ্যোপাধ্যায় 7 লোকসভা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হওয়ার আগে তিনি কেন্দ্রে রেল, কয়লা ও ক্রীড়া মন্ত্রকেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। 2011 পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় টানা 3 রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। বিগত বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস বিজেপিকে পর্যদস্ত করে তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকবারই বিদেশি বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণ পেয়েছিলেন। 3 আগে মমতা বন্দ্যোপাধ্যায় জার্মানি ও ইটালি সফর করেছিলেন। ওই সময় তিনি জার্মানির ফ্রাঙ্কফুর্টে ইন্দো জার্মান কমার্স ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেই সঙ্গে ইটালির মিলান শহরে শারদোৎসব ও বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও অংশ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বিদেশি লগ্নিকারীদের রাজ্যে লগ্নি নিয়ে আমন্ত্রণ জানাতে ওই সফর করেছিলেন মুখ্যমন্ত্রী। রোমের ওই সংগঠনের পক্ষ থেকে সমাজসেবায় অবদানের উল্লেখ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন পোপ ও জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলও। আগামী অক্টোবরে মুখ্যমন্ত্রীকে রোমে শান্তি সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে কমিউনিটি অফ সান্ত এগিডিও। সমাজসেবায় এই সংগঠনের লক্ষ্য। আগামী 6 ও 7 অক্টোবর সংগঠনের উদ্যোগে শান্তি সম্মেলন হবে। রাজনীতি থেকে খেলার ময়দান, বিনোদন থেকে অফ দ্য ট্রেন্ডিং নিউজ, সব খবর, সব দিকের খবর শুধুমাত্র ক্যালকলিং টিভির পর্দায়। ফলো রাখুন আমাদের ফেসবুক পেজ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দেবেন এবং সব খবর সবার আগে পেতে প্রেস করে দেবেন বেল আইকনটি। সঙ্গে থাকুন ক্যালকলিং টিভির, প্রাণের কলকাতা, কলকাতার প্রাণ।